আসসালামু আলাইকুম ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ হোমিওপ্যাথিতে কোষ্ঠকাঠিন্যের গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হ্যাডাস্টিস ক্যান চমৎকার কিছু তথ্য বলবো হ্যাডাস্টিস ক্যান সাধারণত কোষ্ঠকাঠিন্যের মেজর মেডিসিন এই মেডিসিনটি আরও বিশেষ কিছু সমস্যায় ব্যবহার করা হয় সেই সমস্যাগুলো জানলে হয়তো প্রাথমিকভাবে অবাক হয়ে যাবেন কিন্তু এর সাথে চেনগুলো আপনাকে যদি বলা হয় কী কারণে ব্যবহার করা হবে তাহলে এটি আপনার কাছে সহজ হবে যাদের আইবিএসের প্রবলেম আছে ইরিটেবল বাউল সিমটম বিভিন্ন মেডিসিন সেবন করে ভালো হতে পারতেছেন না কিন্তু এই হাইডাস্টিস ক্যান হোমিওপ্যাথিক রিমেডিটি যদি অ্যাপ্লাই করা হয় দীর্ঘ একটা সময় ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে না একেবারে চিরতলে চলে যাবে আইবিএস একেবারে ভালো হয় না এরকম প্রচলিত কথা আছে কিন্তু হোমিওপ্যাথিতে আইবিএস ভালো হওয়ার অনেক মেডিসিন আছে সিমটম ওয়াইজ হাইডাস্টিস ক্যান একটি কোষ্ঠকাঠিন্য কষা পায়খানা কিছুতেই পায়খানা হইতে চায় না চমৎকার একটি মেডিসিন হচ্ছে হাইডাস্টিস ক্যান তিন চার দিন যদি টয়লেট জমে থাকে আপনি কোনো ক্রমে টয়লেট করতে পারতেছেন না হাইডাস্টিস ক্যান নির্দিষ্ট মাত্রায় সেবনে আপনার টয়লেট একদম ক্লিয়ার হয়ে যাবে পাইলসের সমস্যা যাদের দীর্ঘস্থায়ী পাইলস গোটা গোটা হয়ে গেছে বা ফিস্টুলা যেটাকে বলা হয় ক্ষত মলদ্বারে ক্ষত পাইলস বা ফিস্টুলার অন্যতম কারণ হচ্ছে কষা পায়খানা দীর্ঘদিন যদি কেউ কষা পায়খানা করে তাদের পাইলস বা ফিস্টুলা এই সমস্যাগুলো হয় টয়লেটে যখন চাপ দেন আপনারা তখন টয়লেটের মলদ্বারের শেষে যে ভেইনগুলো আছে এই ভেইনগুলোর উপরে চাপ পড়ে কষা চাপ পায়খানা যাদের তাদের এই চাপটা বেশি পড়ে এই কষা চাপের ফলে একটা সময়ে ওই রোগীর দীর্ঘদিন এই প্রক্রিয়াটা যখন চলে তখন পাইলস হয় গোটা হয় প্রথমে গোটা হয় আস্তে আস্তে এই প্রক্রিয়াটি দীর্ঘদিন চলতেই থাকে এরপর বড় গোটা হয় এবং পাইলসের তৈরি হয় পর্যায়ক্রমে ফিস্টুলা হাইডাস্টিস হোমিওপ্যাথিক রিমেডি এটি মাদার টিংচার আগে পরিচয় করে দিই রোগগুলো তো জেনে গেছেন পাইলস ফিস্টুলা কোষ্ঠকাঠিন্য যদি থাকে পেটের যে কোনো প্রকার গোলযোগ বদহজম খাবার হজম হয় না ইনডাইজেশন লিভারের উপরে চমৎকার কাজ করে এই যে হাইডাস্টিস ক্যান কিউ এটি হচ্ছে কম্বিনেশান মাদার টিংচার যদিও দেওয়া আছে কিছু কম্বিনেশান আছে এই মাদার টিংচার 15 ফোঁটা করে খেতে হবে 10 বা 15 ফোঁটা করে কার্যকরিতা কোম্পানি কর্তৃক যেটা বলা হয়েছে অজীর্ণ কোষ্ঠবদ্ধ নতুন এবং পুরাতন প্রমেহ জন্ডিস এবং হ্যাডাস্টিস ক্যানের অন্যান্য লক্ষণগুলো বিস্তারিত ম্যাটেরিয়া মেডিকা আছে কিন্তু ব্যস্ত অভিজ্ঞতায় যে যেই কাজগুলোতে যেই যেই রোগগুলোতে অ্যাপ্লাই করে ভালো ফলাফল পাওয়া যায় সেগুলি আমাদের কাছে মুখ্য বিষয় বাকিগুলো গৌণ ম্যাটেরিয়া মেডিকাতে বিস্তারিত বর্ণনা আছে জন্ডিসের যতগুলো হোমিওপ্যাথিক রিমেডি আছে চেলেরোনিয়াম হাইডাস্টিস ক্যান নার্ভসবম লাইকোপোডিয়াম তার মধ্যে অন্যতম হচ্ছে হাইডাস্টিস ক্যান যে কোনো পেটের রোগী যদি পাই আমি যে বদহজম লিভারের গোলযোগ টয়লেট হচ্ছে না কষা টয়লেট পাইলসের সমস্যা হাইডাস্টিস ক্যানটা আমি সাপোর্ট হিসেবে অ্যাপ্লাই করার চেষ্টা করি সিমটোমাইজ একটি মেডিসিন সাথে হাইডাস্টিস ক্যান যদি সাপোর্ট হিসেবে দেওয়া হয় খুব দ্রুত রোগ আরোগ্য হয় হাইডাস্টিস ক্যান অন্যান্য পাওয়ার মেডিসিন ছাড়াও আপনারা কোষ্ঠকাঠিন্য কষা টয়লেট মলদ্বারের ক্ষত পাইলস ফিস্টুলা যে কোনো সমস্যায় আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ঘরোয়াভাবে অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে এখান থেকে 10 থেকে 15 ফোঁটা বয়স হিসেবে এবং গ্রোথ হিসেবে সামান্য পানির সাথে মিশাবেন তিন বেলা খাবারের আগে
খাবারের পরে খাবেন, আধা ঘন্টা পরে খাবেন, খাবারগুলো ডাইজেস্ট হবে, আপনার যে লিভারের যে কার্যকারিতা এটি ডে বাই ডে ইম্প্রুভ হবে, কোষ্ঠকাঠিন্য কষা পায়খানা একবারে দূর হয়ে যাবে। ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, আমরা নতুন নতুন ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আসসালামু আলাইকুম।